Assalamualaikum my lovely viewers, welcome to my channel. আপনারা নিশ্চয়ই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদেরকে চিকেন ঝাল ফ্রাই করে দেখাবো। এর জন্য আমি একটি ছোট মুরগি নিয়ে নিয়েছি। মুরগিটি ধুয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে এক টি চামচ হলুদ গুঁড়া এবং হাফ টি চামচ শুকনা মরিচের গুঁড়া দিয়ে ভালোমতো মাখিয়ে নিব এবং এক ঘন্টার জন্য এটি রেখে দিব ভালোমতো মাখিয়ে। এক ঘন্টা পরে আমার মুরগিগুলো রান্নার জন্য তৈরি হয়ে গেছে। এখন আমি রান্না শুরু করব। এখন মাঝারি আঁচে চুলার উপর একটি ফ্রাই প্যান আমি বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য। ফ্রাই প্যানটি আমার গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে এক কাপ সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিব। এই চিকেনটি রান্না করার জন্য আমার একটু বেশি পরিমাণের তেল প্রয়োজন হবে, এই জন্য আমি বেশি তেল দিয়েছি। মাঝারি আকারের একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি বেরেস্তার জন্য। তেলটি গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো সব দিয়ে নিব বেরেস্তা তৈরি করার জন্য। সুন্দর মতো উলটপালট করে আমি বেরেস্তা তৈরি করে নিব। বেরেস্তাগুলো আমার হয়ে গেছে, সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে। আমি এখন এটিকে তুলে একটি বাটির মধ্যে রেখে দিব। এখন সেই তেলের মধ্যেই আমি আমার সেই চিকেনগুলোকে একটির পর একটি দিয়ে ভেজে নিব। সেই মাখিয়ে রাখা চিকেনগুলোকে এপাশ ওপাশ করে ভেজে নিব। খুব কড়া করে ভাজা যাবে না, হালকা দুই পাশে ভেজে নেড়েচেড়ে নিতে হবে। সবগুলো আমি ভেজে নিব। এখন আমি সব চিকেনগুলোকে তেল থেকে উঠিয়ে নিয়ে একটি প্লেটের মধ্যে তুলে রাখব। সবগুলো নিয়ে তুলে রাখছি একটির পর একটি। এখন সেই গরম তেলের মধ্যেই আমি দুই তিনটি তেজপাতা এবং দুই তিনটি এলাচ দিয়ে দিব, দিয়ে ভাজতে শুরু করব তেলের মধ্যে। এখন আমি এর মধ্যে এক কাপের আট ভাগের এক ভাগ আদা রসুনের পেস্ট একসাথে যা আমি বেটে নিয়েছি তা দিয়ে দিব। এখন আমি একটি মাঝারি আকারের পেঁয়াজ যা পানিতে মিশিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম তা দিয়ে দিব। দিয়ে আমি সবগুলো মিশ্রণকে তেলের মধ্যে ভালোমতো নাড়তে থাকব। এখন এই মিশ্রণটির মধ্যে আমি অন্যান্য সব মশলাগুলো একের পর এক দিয়ে যাব। এর মধ্যে আমি এক টিস্পুন লবণ দিয়ে নিব, তারপরে দিব এক টিস্পুন হলুদ গুঁড়া, হাফ টিস্পুন শুকনা মরিচের গুঁড়া দিয়ে এটিকে ভালোমতো নেড়েচেড়ে নিতে থাকব। তারপরে দিব এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া। মিশ্রণটিকে ভালোমতো নেড়েচেড়ে নিতে হবে এবং কষাতে থাকতে হবে, তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিব। মিশ্রণটি আমার ভালোমতো কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সব ভেজে রাখা মুরগিগুলো এর দিয়ে দিব। দিয়ে ভালোমতো আমি নেড়েচেড়ে কষাতে থাকব। এখন আমি মুরগির মাংসগুলোর মধ্যে 3 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম। এখন এই টমেটো সসগুলো মুরগির মাংসের সাথে ভালোমতো মিশিয়ে নিতে হবে এবং তেলের মধ্যে ভাজতে হবে, নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এখন এই মুরগির মাংসগুলোর মধ্যে আমার ভেজে রাখা বেরেস্তাগুলোকে
ছড়িয়ে দিতে হবে এবং ভালোমতো মুরগির মাংসের সাথে মিলিয়ে নিতে হবে। মুরগির মাংসগুলো মোটামুটি আমার হয়ে গেছে ভাজা। এখন আমি এর মধ্যে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিব। তারপর ভালো মতো এটাকে নেড়ে চেড়ে একটি ঢাকনি দিয়ে মুরগির মাংসগুলোকে সিদ্ধ করার জন্য রেখে দিব। মুরগির মাংসগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে এক টি চামচ জিরা গুঁড়া, হাফ টি চামচ আমি দিব গরম মশলার গুঁড়া দিয়ে ভালোমতো কষিয়ে নামিয়ে ফেলব। এই তো হয়ে গেল আমার চিকেন ঝাল ফ্রাই রান্না করা। চিকেনগুলো আমার রান্না করা হয়ে গেছে। আমি একটি পাত্রের মধ্যে সুন্দর করে তা পরিবেশন করেছি। এটা খেতে দারুণ মজা। ভাত দিয়ে খেতে পারেন, রুটি দিয়ে খেতে পারেন, পরোটা দিয়ে খেতে পারেন। দেখা হবে নেক্সট ব্লগে ইনশাল্লাহ। খোদা হাফেজ, বাই।